প্রিয় ভিউয়ার্স, চালু হয়েছে ভারতীয় ভিসা, লাগছে না স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি, এনওসি, ভারত ফেরা যাত্রীদের কোয়ারেন্টাইনে থাকা, এসব বিষয়ে জানাতে ও দেখাতে আজ আমরা এসেছি আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলে। ওপারে ভারতের পেট্রোপোল, এপারে বেনাপোল চেকপোস্ট, ইমিগ্রেশন কাস্টমস ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল। লকডাউন উঠে যাওয়ায় বন্দর দিয়ে বেড়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত। মহামারী করোনার কারণে সীমান্ত বন্ধ ঘোষণা করে সরকার, ফলে ভ্রমণ ভিসায় যাত্রী গমন বন্ধ হয়ে যায়। তবে দুদেশের হাই কমিশনারের এনওসি নিয়ে পাসপোর্ট যাত্রী সীমিত আকারে চলাচল থেকে সচল। কোভিড নেগেটিভ সার্টিফিকেট ও বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়। চিকিৎসা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও হাই কমিশনের অনুমতি নিয়ে অনেকে যাচ্ছিলেন ভারতে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা জানেন 11 আগস্ট বাংলাদেশে উঠে যায় লকডাউন। এরপর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এনওসি ছাড়াই ভারতীয় ভিসা কোভিড-19 সার্টিফিকেট নিয়ে যাওয়া যাচ্ছে ভারতে। দুটি টিকা গ্রহণকারী যাত্রীদের সীমান্তে থাকতে হচ্ছে না কোয়ারেন্টাইনে, তবে একটি টিকা গ্রহণকারীদের থাকতে হচ্ছে কোয়ারেন্টাইনে। বাংলাদেশে আসা বিদেশিদের নিতে হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি। এদিকে 20 অক্টোবর থেকে চালু হচ্ছে ঢাকা, কলকাতা ও দিল্লির মধ্যে বিমান চলাচল। আকাশপথে যাত্রীরা যেতে পারবেন ভারতে। তবে জরুরি প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে অত্যন্ত কড়াকড়ির মধ্যে পাসপোর্ট যাত্রীদের ভারত গমন ছিল অত্যন্ত কষ্টকর। কেটে গেছে সে বিড়ম্বনা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি, নো অবজেকশন সার্টিফিকেট ছাড়া ভারতীয় হাই কমিশনের ভিসা নিয়ে যেতে পারবেন ভারত। লাগছে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। কোভিড-19 ভ্যাকসিনের ডোজ কমপ্লিট থাকলেই পাওয়া যাবে এ সুবিধা। সেক্ষেত্রে কারো যদি একটি টিকা নেওয়া হয়ে থাকে তাহলে কোয়ারেন্টাইনে থাকতে হবে বাধ্যতামূলক। কি বলছেন ভারত যাত্রী সুবিধাভোগী যাত্রীরা, কি বলছেন ভারতগামী সুবিধাভোগী যাত্রীরা? আপনি ভারতে যাচ্ছেন পাসপোর্ট ভিসায়, এটা কি শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিচ্ছেন না শুধু হাই কমিশনের ভিসা নিয়ে যাচ্ছেন? জি, আমি ভারতের ভিসা নিয়ে যাচ্ছি। আমার এনওসি লাগেনি, এনওসি লাগেনি। আমি খুব কষ্ট কম পাইছি, আমি ভালো যাত্রী পাচ্ছি। আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগছে কিন্তু এখন লাগে না, এজন্য আমাদের ভোগান্তিটা কম এখন। আমরা ভিসার জন্য আবেদন করছি তখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি লাগছে, হাই কমিশনার অনুমতি লাগছে, এখন লাগছে না। এতে অনেক ভোগান্তি কম, আগে আমরা অনেক ভোগান্তি পেয়েছি। আপডেট খবর নিয়ে আসছি আমরা, থাকবেন আমাদের সাথে। লাইক কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত, শেয়ার করে সুযোগ তৈরি করে দিবেন অন্যকে দেখার। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুন্দর থাকুন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোলের চিত্র। যশোরের সীমান্ত শহর বেনাপোল, আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে প্রতিদিন ভারত ও বাংলাদেশের মধ্যে গমনাগমন করছে পাসপোর্ট যাত্রীরা। আপনারা দেখছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের চিত্র। এই বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারতে যাচ্ছে যাত্রীরা। অপরদিকে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোলে আসছে বাংলাদেশি সহ বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা। সেক্ষেত্রে সরকারি নির্দেশনা মেনেই আসছেন তারা। আপনারা দেখছেন বেনাপোল চেকপোস্টের এক জিরো লাইনের চিত্র। এই আন্তর্জাতিক চেকপোস্ট বেনাপোল দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা পাসপোর্টে গমনাগমন করে থাকে। আকাশপথে যায় যাত্রীরাও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।